বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উদযাপনে সারা দেশে চলছে প্রস্তুতি। ফুল ব্যবসায়ীদের প্রস্তুতি জানাতে সাতক্ষীরা ও ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন ও ছোটন সাহা। শুরুতেই সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সাতক্ষীরায় ফুল বাজার নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ন্যান্সি, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার যে সব থেকে বৃহত্তম ফুলের বাজার, যে সুগন্ধা ফুলের বাজারের সামনে আমি দাঁড়িয়ে আছি। আজকের এই ফুলের বাজারের এই ফুলগুলো যেন অগ্রিম বসন্তের যে বার্তা, সেই বার্তাই যেন মানুষকে জানাচ্ছে। এই যে লাল গোলাপ, এই যে লাল গোলাপ, এখানে রয়েছে জিপসি, জারবারা রয়েছে, চন্দ্রমল্লিকা, গ্যালোরিও, রজনীগন্ধা, সবগুলোই যেন এক একটি ফুলের যে স্বতন্ত্র যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের জায়গা থেকে যেন জানান দিচ্ছে যে বসন্ত এসে গেছে। আজকে এই সব ফুলগুলোর বাজার দর কিন্তু আগের তুলনায় একটু বেড়েছে। আমরা যদি বলি আনন্দ বা যে কোনো অনুষ্ঠান আয়োজনের কথা বলি, সেখানেও কিন্তু এখন ফুলের যে কদর সেটি বেড়েছে। একই সাথে যদি শোক অনুষ্ঠানের কথা বলি, সেখানেও কিন্তু ফুলের কদর স্বাভাবিকভাবেই বেড়ে গিয়েছে। তো এই ফুলের আজকে যে ফুলের বাজার, সেটি কিন্তু সাধারণত যেটি 10-20 টাকায় যে গোলাপ বা জারবারা পাওয়া যেত, সেগুলো কিন্তু আজকে কিন্তু বাজার, আমরা একটু আগে বাজার থেকেও, এখন যেমন বাজারে উপস্থিত আছে, একটু আগে ফুলের বাগানেও উপস্থিত ছিলাম। ফুলের চাষিরাও কিন্তু 25-30 টাকা করেও তার ঊর্ধ্বে বিক্রি করেছে, এবং এই বাজারেও কিন্তু আজকে এই গোলাপের দাম কিন্তু, এই যে গোলাপটির দাম কিন্তু পড়ছে প্রায় 60 টাকা দাম, এটি কিন্তু 60 টাকার দাম, এবং এর আজকে চাহিদাও কিন্তু অত্যন্ত। তরুণ তরুণী সব বয়সী মানুষের মধ্যে কিন্তু আজকে ফুলের যে যত দামই হোক না কেন, তার চাইতে বেশি কিন্তু চাহিদাটা কিন্তু তার চাইতে বেশি বেড়ে গিয়েছে। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ। দর্শক, আমরা এবার আপনাদেরকে সরাসরি নিয়ে যাব দ্বীপ জেলা ভোলাতে। ভোলা থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী ছোট। ধন্যবাদ সুমন। সাতক্ষীরার মতো কিন্তু ভোলাতে একই চিত্র। এই যে শীতের জীর্ণতা কাটিয়ে কিন্তু ঋতুরাজ বসন্ত কিন্তু এসে গেছে, আর এই বসন্ত বরণে কিন্তু উচ্ছ্বাসিত তরুণ তরুণীরা। একইভাবে কিন্তু ভোলার যে ফুলের দোকান রয়েছে, সে সমস্ত দোকানগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় গত কয়েকদিন থেকে কিন্তু এই ভিড় আমরা লক্ষ্য করছি। দোকানগুলোতে গোলাপ, রজনীগন্ধা হতে শুরু করে বাহারি রং, বাহারি আকৃতির ফুল, বাহারি নামের ফুলের কিন্তু সমারোহ, এবং ক্রেতারা কিন্তু ফুল কিনতে ফুলের দোকানে ভিড় জমাচ্ছেন। একই সাথে আপনি জানেন যে বসন্ত উৎসব, একই সাথে বিশ্ব ভালোবাসা দিবস, এই দুইটি বিশেষ দিনকে কেন্দ্র করে কিন্তু ফুলের দোকানগুলোতে ভিড় লক্ষ্য করছে। তো আমি একজন একটা তরুণীর সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো, এই যে আপনি ফুল কিনতে আসছেন, প্রতি বছরই আমরা বসন্তের উৎসবটা পালন করে থাকি, তো এবারেও বসন্তের উৎসব পালন করতে এসেছি, তাই সেই সুবাদে ফুলটা কেনা হচ্ছে। ধন্যবাদ, আপনি শুনছিলেন। আমি আরেকজনের সাথে কথা বলবো, আপনি বলবেন এই যে ফুল কিনতে আসছেন, আপনি আমার কাছে ভালোই লাগছে, ফুল জিনিসটা আসলে অনেক সুন্দর, আর আমরা প্রতি বছর এই সময় মানে ফুলটা অনেক বেশি থাকে, আর আমরা এটা মানে ফুল দেখলেই মনে হয় যে মনটা ভালো হয়ে যায়। ধন্যবাদ, আপনি শুনছিলেন সুমন। আমি ফুলের দাম দরদাম নিয়ে আমি এখন কথা বলবো ফুল ব্যবসায়ীদের সাথে। আপনি বলবেন যে এবছর ফুলের দাম বেশি বলে ক্রেতাদের একটা অভিযোগ আছে, তো কেন বেশি? আপনি যেমনটি বলেছিলেন, আসলে করোনাকালীন সময় আমাদের ফুল মানুষ নিতে পারেনি, প্রিয়জনদের উপহার দিতে পারেনি, কিন্তু এবছর ফুলের ব্যবসাটা যেখান থেকে আমরা ক্রয় করি সেখানে প্রচুর দামে আমাদের কিনতে হচ্ছে, কিন্তু মানুষের কোনো সমস্যা নেই, ফুল চাচ্ছে, দিচ্ছে এবং নিচ্ছে। ধন্যবাদ সুমন। যেমনটি শুনছিলেন যে এখানে ক্রেতা এবং বিক্রেতারা কিন্তু সবাই উচ্ছ্বাসিত, কারণ হচ্ছে যে ক্রেতারা তাদের পছন্দের যে ফুল, সেই ফুল কিনতে পেরে তারা যেমনই খুশি, ঠিক তেমনই ভাবে ব্যবসায়ীরাও কিন্তু খুশি, কারণ হচ্ছে যে তাদের কেনা বেচা বেড়ে গেছে। আপনি জানেন যে ভোলায় বাণিজ্যিকভাবে ফুলের চাষ না হলেও কিন্তু যশোর, মেহেরপুর থেকে কিন্তু ফুলের আমদানি করা হয় ভোলাতে, এবং সেখান থেকে দোকানিরা সেই ফুল কিন্তু বিক্রি করে, আর সময় যত ঘনিয়ে আসছে ঠিক ততই কিন্তু এই ফুলের বিক্রি কিন্তু বেড়ে যাচ্ছে। তো
আমার কাছে ভোলার ফুল বাজার নিয়ে এ ছিল সর্বশেষ। এখন আমরা চলে যাব স্টুডিওতে, সেখানে রয়েছে ন্যান্সি ছোট এবং আমাদের সুমন। আপনাদের দুজনকে ধন্যবাদ।